আসসালামুআলাইকুম এভরিওয়ান। আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি রইল ভালোবাসা, শ্রদ্ধা ও সালাম। ভালো থাকুক পৃথিবীর সকল মা। পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থ ভালোবেসে থাকেন সেটা হচ্ছে মা বাবা। মা বাবার ভালোবাসায় কখনোই কোনো স্বার্থ থাকে না। একজন মা আমাদেরকে ছোটোবেলা থেকে পরম স্নেহ মমতায় বড় করে তোলেন। একজন মায়ের ঋণ আমরা কখনোই কোনো অবস্থায় শোধ করতে পারবো না। একটা সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে একজন মা। মায়ের প্রতি ভালোবাসা শুধু মাদার্স ডেতেই যেন না থাকে, আদার্স দিনগুলোতে যেন মায়ের প্রতি ভালোবাসা একই রকম থাকে। আমরা যেন মায়ের যত্ন নিতে পারি, সেবা করতে পারি। মা দিবসে আমার একটাই কামনা, পৃথিবীতে আর যেন কোনো মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। মা দিবস সত্যিকার অর্থে সেদিনই সার্থকতা লাভ করবে যেদিন দেখবো যে বৃদ্ধাশ্রম বলতে পৃথিবীতে আর কোনো শব্দ নেই। আবারও সকল মায়ের প্রতি রইল শ্রদ্ধা, সম্মান ও সালাম। পৃথিবীর সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।